গর্ভবতী নারীদের কোমরে ব্যথা খুবই কমন সমস্যা হিসেবে পরিচিত। গর্ভবতী মায়েদের কাছ থেকে প্রায়ই এ ধরনের সমস্যার কথা শোনা যায়। প্রতি চারজন গর্ভবতী মায়েদের মধ্যে তিনজন মা এই সমস্যায় ভুগে থাকেন। কোমরে ব্যথার প্রধান কারণ আপনার ক্রমবর্ধমান জরায়ু এবং হরমোনের পরিবর্তন। সাধারণত গর্ভাবস্থার শেষ দিকে, বিশেষ করে তৃতীয় ট্রাইমিস্টারে এই সমস্যা বেশি দেখা যায়। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব গর্ভাবস্থায় কোমরে ব্যথা দূর করার ঘরোয়া উপায় সম্পর্কে। গর্ভকালীন বিভিন্ন জটিলতা ও গর্ভাবস্থার নানা বিষয় সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। চলুন জেনে নিই বিস্তারিত। বাচ্চা মায়ের জরায়ুর যে পাশে অবস্থান করে ব্যথা সেদিকে বেশি অনুভূত হয়। কোমরে ব্যথা কোনো কোনো মায়ের জন্য তেমন সমস্যার কারণ না হলেও কারো কারো ক্ষেত্রে এটি চরম বিরক্তিকর হতে পারে। কোমরে ব্যথা থেকে অনেক সময় সম্পূর্ণ প্রতিকার না পেলেও প্রতিদিনের জীবনযাত্রার কিছু পরিবর্তনের মাধ্যমে কিছুটা আরাম পাওয়া যায় এই ব্যথা থেকে। কি করতে হবে চলুন তাহলে জেনে নেই। ব্যায়াম। গর্ভাবস্থায় কোমর ব্যথা দূর করার কার্যকর উপায় হল ব্যায়াম। ব্যায়াম গর্ভবতী মায়ের পেশিকে শক্তিশালী করার পাশাপাশি গর্ভস্থ শিশুকে সহজে বহন করার শক্তি যোগায়। ডাক্তারের সাথে পরামর্শ করে আপনার জন্য যে ব্যায়ামটি ভালো হয় সেই ব্যায়ামটি শুরু করতে পারেন। গর্ভবতী মহিলাদের জন্য শ্রেষ্ঠ ব্যায়াম হল হাঁটা, সাঁতার কাটা এবং আস্তে আস্তে সাইকেল চালানো। গরম ও ঠান্ডা শেক। ব্যথার স্থানে আপনি অল্প সময়ের জন্য গরম ও ঠান্ডা শেক নিতে পারেন, এতে অনেকটা আরাম মিলবে। তবে ভুলেও পেটে গরম ও ঠান্ডা শেক দিবেন না। আপনার ব্যথাযুক্ত স্থানে প্রতিদিন 20 মিনিট করে ঠান্ডা ও গরম শেক নিলে কোমর ব্যথা অনেকটাই লাঘব হবে। ম্যাসাজ করা। কোমর ব্যথায় প্রফেশনাল কাউকে দিয়ে ম্যাসাজ করিয়ে নিতে পারলে এটি আপনার জন্য খুবই উপকারী হবে। বিশেষ করে রাতে ঘুমানোর আগে হালকা ম্যাসাজ আপনাকে ঘুমাতে সহায়তা করবে। প্রফেশনাল কাউকে না পেলে আপনার সঙ্গী সহায়তা নিতে পারেন। বেশি সময় বসে কাজ না করা। গর্ভাবস্থায় অতিরিক্ত ওজনের জন্য মেরুদণ্ডের ওপর বেশি চাপ পড়ে, এতে কোমরে ব্যথা বাড়তে পারে। একটানা অনেকক্ষণ বসে কাজ করলে ব্যথা বাড়বে বই কি, কমবে না। তাই বেশি সময় বসে কাজ না করে কিছুক্ষণ পরপর হাঁটাহাঁটি করুন। সোজা হয়ে দাঁড়ানো। গর্ভবতী মায়েদের সোজা হয়ে দাঁড়ানোটা এই সময় একটু কঠিন হয়ে পড়ে, তারপরেও চেষ্টা করতে হবে সোজা হয়ে দাঁড়ানোর। ঝুঁকে কাজ করলে মেরুদণ্ডের ওপর চাপ পড়ে, তাই বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে কিছুক্ষণ পরপর বসে বিশ্রাম নিন। বসার ক্ষেত্রে কোমরের কাছে কুশন দিয়ে সোজা হয়ে বসুন, পায়ের ওপর পা রেখে বসবেন না, এতে কোমরে বেশি চাপ পড়ে। গর্ভাবস্থায় ভারী জিনিস তোলা উচিত নয়। যদি আপনাকে নিচ থেকে কোনো জিনিস তুলতেই হয় তবে ঝুঁকে না তুলে আগে হাঁটু ভেঙে বসুন, তারপর তুলুন। গর্ভাবস্থায় বাঁ পাশ ফিরে শোয়ার চেষ্টা করুন। আপনি কিভাবে ঘুমাচ্ছেন তার উপর নির্ভর করে আপনার মেরুদণ্ডের ওপর চাপ পড়তে পারে এবং কোমরে ব্যথা হতে পারে। বাম পাশ ফিরে ঘুমালে আপনার মেরুদণ্ডের ওপর চাপ যেমন কমবে তেমনি শরীরে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হবে না। এছাড়া ঘুমানোর সময় দুই পায়ের মাঝখানে বালিশ রাখতে পারেন, এতে উপরের পায়ের ভর বালিশের ওপর পড়ে। পেটের নিচেও বালিশ ব্যবহার বা পিঠের দিকে বালিশ দিয়ে সাপোর্ট দিতে পারেন। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। এছাড়া কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।